সর্বপ্রথম করণীয়, একজন মানুষ মারা গেলে তার প্রতি আমাদের প্রধান এবং মেইন এক নম্বরের করণীয় কাজ হলো কি করা? দোয়া করা। কি করা? দোয়া এবং ইস্তেগফার। দোয়া এবং ইস্তেগফার। ইস্তেগফার মানে কি? ক্ষমা প্রার্থনা করা। ইস্তেগফার শব্দের অর্থ হলো ক্ষমা চাওয়া। তার পক্ষ হতে আল্লাহর কাছে কি চাইতে পারি? আমি ক্ষমা চাইতে পারি। এটা কোরআন হাদিস থেকে অনুমোদিত। একটা উপায় পাইলাম, তাহলে একটা উপায় পাওয়া গেল কিনা যে তার পক্ষ থেকে আমি আল্লাহর কাছে কি চাইতে পারি? মাপ চাইতে পারি। তিনি নিজের জন্য নিজে মাপ চাইলে সেটা আর কাজে আসবে না, তার আমলের দুয়ার কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। আমি তার পক্ষ থেকে কি করতে পারি? মাপ চাইতে পারি, তার পক্ষ থেকে দোয়া করতে পারি এবং মাপ চাইতে পারি। এই সুযোগ আছে। সূরা হাশরের আয়াত নম্বর 10, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। ঈমানদার যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মারা যায়, ইন্তেকাল করে, এদের মৃত্যুর পরে যারা তাদের পরবর্তীতে আসবে, অর্থাৎ তাদের পরবর্তী বংশধর, সন্তান সন্ততি যারা তাদের পরে আসবে, তারা বলবে, তারা বলবে, রব্বানা ইগফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আমাদেরকে মাফ করেন এবং আমাদের যে সমস্ত ভাইরা ঈমান নিয়ে আমাদের আগে দুনিয়া থেকে চলে গেছে তাদেরকেও মাফ করেন। তাহলে আয়াত থেকে বোঝা গেল যে যারা মারা গেছেন তাদের পক্ষ থেকে জীবিতরা কি করতে পারেন? আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, অর্থাৎ ইস্তেগফার করতে পারেন। কিভাবে ইস্তেগফার করব? এই যে আল্লাহ শিখিয়ে দিলেন, হুবহু এই ভাষায়ও করতে পারি। সকল মুসলিম যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, মারা গেছেন, তাদের সকলের জন্য আমি কমন হারে, গণহারে এভাবে দোয়া করতে পারি, রব্বানা ইগফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন এবং আমাদের যে সমস্ত ভাইরা আমাদের আগে ঈমান নিয়ে চলে গেছেন তাদেরকে আপনি মাফ করে দেন। এটা হলো গণহারে। স্পেশালি নির্দিষ্ট করে আপনি দোয়া যদি করতে চান তো দুই চারজনেরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দুই একজনেরটা দেখাই দিয়েছেন। যেমন মা বাবার জন্য নির্দিষ্ট করে দোয়া করা শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বড় হৃদয় বিদারক, বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাওয়ার জন্য আসলে চাইতেও জানা লাগে, চাইতেও জানা লাগে। চাওয়াও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। ভাষাটা কি দেখেন, সুবহানাল্লাহ, রব্বিরহামহুমা। আল্লাহ আমার মা বাবাকে আপনি রহম করেন, আমি তাদের এখন আর গায়ে কম্বল ল্যাপ তুলে দিতে পারতেছি না, ওষুধ টাইম মতো খাওয়া দিতে পারতেছি না, তাদের প্রতি কেয়ার করতে পারতেছি না, আল্লাহ এখন আপনার হওয়ালা চলে গেছে। রব্বির হাম হুমা, আল্লাহ আপনি তাদের উভয়ের প্রতি আপনি রহম করেন। কামা রব্বায়ানি সগীরা, যেভাবে তারা, এই মা বাবা আমাকে ছোটবেলা কি করছে? লালন পালন করছে দয়া দিয়া, মায়া দিয়া। আল্লাহ আপনি আজকে তাদেরকে সেভাবে দয়া মায়া তাদের প্রতি আপনি দেখান। দেখেন কত আবেগময় ভাষা। যাই হোক, এটা হলো মা বাবার জন্য। ভাই ব্রাদার, স্বামী স্ত্রী, এদের জন্য আলাদা আলাদা দোয়া কোরআনে শেখানো হয় নাই। তাদের জন্য আমরা কমন ভাবে দোয়া করতে পারি, আল্লাহ আমার ভাই মারা গেছেন, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, তার সব ভুল ত্রুটিগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি মাফ করলে কেউ জিজ্ঞেস করবে না কেন মাফ করছেন। আপনার অধিকার আছে, আপনার ক্ষমা আছে, ক্ষমা করার ক্ষমতা আছে। আল্লাহ আপনি কি করেন? মাফ করে দেন। আল্লাহ তার প্রতি আপনি দয়া করেন, অনুগ্রহ করেন। আল্লাহ এভাবে আমরা আমাদের যে কোনো আত্মীয় স্বজন মারা গেলে তাদের জন্য কি করতে পারি? দোয়া চাইতে পারি। এটা কমন, এটার জন্য নির্দিষ্ট কোনো বিশেষ দোয়া শেখানো নাই যে এভাবে করতে হবে। মা বাবারটা নির্দিষ্ট বলা আছে, কিন্তু সেটাও আপনি অন্য কোনো ভাষায় মনে চাইলেও করতে পারেন। হুবহু ওইটাই যে করতে হবে এমন কোনো জরুরি না। প্রিয় দিনী ভাইরা, আর কমন ভাবে যে কোনো মুসলিম নরনারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মারা গেছেন, তাদের জন্য ওই যে গণহারে দোয়া, রব্বানা ইগফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমাদের যেসব ঈমানদার ভাইরা আগে চলে গেছে, হ্যাঁ আমাদের আগে চলে গেছেন, তাদেরকেও মাফ করে দেন। এটা হলো গণহারে দোয়া। তাহলে আমরা মুর্দাদের জন্য, মৃত মানুষের জন্য প্রথম এবং প্রধান করণীয় হলো কি করতে হবে? দোয়া করতে হবে, দোয়া করতে হবে। গণহারে দোয়া, মা বাবার জন্য স্পেশাল দোয়া, আর সাধারণ মানুষের জন্য বা ভাই ব্রাদার আপনজনের জন্য নিজ ভাষায় আল্লাহর কাছে তাদের পক্ষ হইয়া কি চাওয়া? মাপ চাওয়া।